আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা বাজারে কংগ্রেসের সভা অনুষ্ঠিত হয় শুক্রবার। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস কমিটির সম্পাদিকা মানবিকা পোদ্দার, সদর জেলা কমিটির সভাপতি তন্ময় রায়, রাধেশ্যাম সাহা, বিমল বর্মন সহ আরো অনেকে। বৈঠকে দলের বর্তমান অবস্থা এবং পঞ্চায়েত নির্বাচনের রণকৌশল নিয়ে আলোচনা হয়। পঞ্চায়েতগুলোকে দুর্নীতিতে মুক্ত করতে সাধারণ মানুষ কংগ্রেসকে ভরসা করবেন বলে দাবি নেতৃত্বের। আজকে আমরা গোলাঘাটি ব্লক কংগ্রেসের ডাকে আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে আমাদের এক সভা আহ্বান করা হয়েছে। এই সভায় আমরা আগরতলা থেকে আমরা এসেছি। আমরা এখানে পঞ্চায়েতে নির্বাচনে কনটেস্ট করার জন্য আমরা আলোচনা করছি। আলোচনা করে আমরা নির্বাচন কনটেস্ট করব, সেই সিদ্ধান্তের জন্যই আমরা আজকে এখানে